আমরা ওরা জানে ভালো করে, আমরা বলছি উইদাউট অ্যাডভার্টাইজমেন্ট। সুপ্রিম কোর্টে একমাত্র ত্রিপুরা সরকার এরকম এফিডেভিট দিয়ে কোনোদিন কোনো সরকার যায় না। সেখানে সুপ্রিম কোর্টে গিয়ে বলেছি যে উইদাউট অ্যাডভার্টাইজমেন্ট 10,323 চাকরি দিয়ে দাও। সুপ্রিম কোর্ট বলছে না, উইদাউট অ্যাডভার্টাইজমেন্ট এসবভাবে দেওয়ার সিস্টেম নেই। 10,323 চাকরি নেওয়ার জন্য যে উদ্যোগ রাজ্য সরকার করেছে এটাকে সোলেস, এটাকে সোলেস বলেছে, বলছে রাজ্য সরকার যে উদ্যোগ, কিন্তু সাথে সাথে বলছে পৃথকভাবে কোনো বেনিফিট দিও না। তো আমি কি এটা পারি? Government policy which is applied to a large category of post, not merely to the teachers. We would like to make it clear that our judgment shall be prospective by nature and shall not affect any appointment already made. Unless the said appointment already under challenge to the court in the ground that the policy, employment policy is illegal. So, কি এসে দাঁড়াচ্ছে যে শুধু এমপ্লয়মেন্ট পলিসি ইজ ইলিগ্যাল এই কথা বলে যাদের এগেনস্টে চ্যালেঞ্জ করে কেস হয়েছে ওদের ছাড়া বাকি কারোর চাকরি ডিস্টার্ব হবে না এবং ওদেরকেও বাঁচানো যাবে কিভাবে? বলেছে আওয়ার জাজমেন্ট শ্যাল বি প্রসপেক্টিভ বাই নেচার। হোয়াট ইজ দ্য ম্যাটার মিনিং অফ প্রসপেক্টিভ? প্রসপেক্টিভ এখন যা হয়ে গেছে হয়ে গেছে, আজকের থেকে এমন আর হবে না। এখানে ফেঁচাবেন না এগুলোকে, যেন কোনো সিচুয়েশন অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই, সন্দেহ নেই। এটা অত্যন্ত সুস্পষ্ট এবং মানবিক রায় ছিল দাসি দীপগুপ্তা যে রায়টা দিয়েছে, সেখানে পলিসি যাদের নামে তুরন্ত চ্যালেঞ্জ হয়েছে। আপনি কি বেকারদের বেকারদের তারা কি বলবে? হঠাৎ করে কোর্টে কে যাবে? আমি আর নতুন করে কোর্টে গড়াতে যাই না। আবার তো গেছে কোর্ট, আজকে আদেশ দিক। আমি আপনার সামনে তো বলেছি কোর্ট আজকে আদেশ দিক, কিচ্ছু কথার দরকার নেই। তাদেরকে তুমি নিয়োগ করে নাও 10,300, কাউ করবে বলতে হবে না। আমি মুখ্যমন্ত্রীকে কনভিন্স করি, কনভিন্স করতে হবে না, আমাদের মুখ্যমন্ত্রী পজিটিভ, উনি বললে এক মিনিটই নিয়ে নেবো, এক মিনিট, এক মিনিট। সুপ্রিম কোর্টের কাগজ দেখালে তো হলো, আমরা আদালতের ঊর্ধ্বে নই, আমরা ত্রিপুরা সরকার আদালতের ঊর্ধ্বে নই। আদালত সারা পৃথিবীর মধ্যে সুপ্রিম কোর্টের যে আইনটা, ল অফ দি ল্যান্ড, ল অফ দি ল্যান্ড। সুতরাং এটা বলে কাউকে, এই জন্য বলছি এ স্বামীজির স্বামীজির আদর্শ অনুপ্রাণিত হোক, নিন্দাবাদ একবার দূর করো, শুধু আদর্শ পজিটিভ, পজিটিভ চিন্তা করলে সবার গতি হবে। ভুল বলছে, 100 বার ভুল বলছে। আপনি কি বলছেন, কারেক্ট বলছেন? আপনার কাছে আছে অর্ডার? আমার কাছে অর্ডার আছে, সেই অর্ডার বহুদিন বহুদিন বহু মানুষের কাছে দেখিয়েছে, হাজার বিধানসভায় মানিক সরকার পর্যন্ত বুঝেছে, অপোজিশন লিডার বুঝেছে যে না এটা এটা সোলেস। অর্থাৎ রাজ্য সরকার চিন্তা করেছে 10,323 কে আমি সি গ্রুপ গ্রুপে ঢুকাতে চাই, তুমি আমাকে পারমিশন দাও সুপ্রিম কোর্ট, আমরা যেন বিনা বিনা অ্যাডভার্টাইজমেন্টে উইদাউট ইন্টারভিউ তাদের চাকরি দিতে পারি। সুপ্রিম কোর্ট বলছে ওই কেসে তারাও অ্যাপিয়ার করেছিল, তখন তাদেরও বলেছে যে না, ওরা বলছিল যে শিক্ষকতা ছেড়ে দিয়ে আমরা শিক্ষকতা আমরা ছিলাম, আমরা গ্রুপ সি গ্রুপটিতে কেমন যাব। তখন সুপ্রিম কোর্ট বলছে না, রাজ্য সরকার যে গ্রুপ সি গ্রুপ ডির কথা বলছে এটা তোমাদের জন্য সোলেস, অর্থাৎ একটা তোমাকে একটা সুযোগ দিল। সাথে সাথে বলছে যে তবে পৃথকভাবে কোনো ইন্টারভিউ, পৃথকভাবে কোনো সুবিধা দিও না। আপনি বেকার, আমি যদি শুধু বলি 10,300, আমি চেয়েছিলাম সুপ্রিম কোর্ট, আশা করেছিলাম সুপ্রিম কোর্ট দেবে, দেয়নি। তাহলে এখন যে এই যে এখানে যে 10,323 সবাই পার্টিসিপেট করেছে জানেন আপনি, তো এর পার্টিসিপেট করলো কেন? 10,323 যারা আজকে যদি আপনাকে যদি কেউ বলে থাকে, তারাও তো ফর্ম ফিল আপ করেছে, এটা মেনে নিয়েই তো ফর্ম ফিল আপ করেছে, একজনও বাদ যায়নি। জিজ্ঞেস করবেন কে বাদ গেছে? আমি যে তার মানে বিভ্রান্ত। আমরা বলবো আমাদেরকে সহযোগিতা করুন, আমরা অসহায়, আমরা নিরপরাধ, আমাদের উপর অবিচার হয়েছে, এই আমার প্রচেষ্টা রয়েছে তাদেরকে কিভাবে একজন করা যায় আইনের দিক দেখে, সেটা আমরা চেষ্টা করছি। এবং যদি মনে না যায় কোন দাবি দেওয়ার জন্য যেতে হবে না, আমরা আমাদের বুদ্ধিমত চিন্তা ভাবনা করে আইনগত বিষয়টি দেখে শিক্ষক সমাজে যাতে তথাকথিত 10,323 নামক শিক্ষক শিক্ষিকার জীবনে যে অমাবস্যার অন্ধকার,
নামিয়ে আনা হয়েছে। সেই শিক্ষা দপ্তর এবং এই শিক্ষা দপ্তরের কতগুলি ষড়যন্ত্রকারী আমলা আধিকারিক যারা আজকে এই দশ হাজার তিনশো তেইশ নামক শিক্ষক শিক্ষিকা আমরা যারা সাত বছর থেকে দশ বছর যাব এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে একটা স্বর্ণযুগে পরিচালিত করার জন্য ব্রতী হয়ে দুই হাজার দশ সালে ত্রিপুরা রাজ্যের শিক্ষালয় এবং সে রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলিতে সমাজ গড়ার দায়িত্ব নিয়ে একটা স্বপ্নের স্বপ্নময় জগৎ সৃষ্টি করার জন্য এবং এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করার জন্য ব্রতী হয়ে আমরা বিদ্যালয়ে অংশগ্রহণ করেছিলাম একটা নির্বাচিত সরকারের একটা নির্বাচিত নিয়োগ পদ্ধতির মাধ্যমে সেই নিয়োগ পদ্ধতি যাতে অবৈধভাবে ষড়যন্ত্র করে এই দশ হাজার তিনশো তেইশ শিক্ষক শিক্ষিকার জীবনে একটা অমাবস্যার অধ্যায় রচিত করেছে যার নাম হচ্ছে এই শিক্ষা দপ্তর। আমরা কিন্তু আজকে সেই ন বৎসর যাবৎ আমরা আমাদের অধিকারটাকে আদায় করার জন্য রাজপথে কখনো রক্ত সিরিঞ্জের মাধ্যমে নিয়ে কতবা পুলিশের লাঠি লাগাতে রক্তাক্ত হয়ে এই নয়টি বৎসর যাবৎ আমরা আমাদের অধিকারটাকে ফিরে পাওয়ার জন্য আমার লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজকে আমাদের সর্বশেষ লড়াই আজকে এখান থেকে শিক্ষা দপ্তরের যে সমস্ত আমলা এবং আধিকারিকরা আমাদের বিরুদ্ধে সেদিন চক্রান্ত করেছিল তৎকালীন সরকারের আমলে যে ওই মামলাটা আপনারা সাড়ে রাজ্যের মানুষ জানেন দশ হাজার তিনশো তেইশকে তথাকথিত একটা সংখ্যা বানিয়ে আমাদেরকে পার্মানেন্ট দখল লাগিয়ে দিয়ে